আরও একটি এক্সনেস টিউটোরিয়াল ভিডিওতে আপনাকে স্বাগত। আজ আমরা আপনাকে দেখাবো কিভাবে MT5 কনফিগার করতে হয়। মেটাট্রেডার 5 এই প্রধান এরিয়াগুলিতে বিভক্ত, যেগুলো সম্পর্কে আমরা এখানে জানাব। মাঝে প্রাথমিক কর্মক্ষেত্র, টুলবক্সটি নিচে রয়েছে। মার্কেট ওয়াচ এবং নেভিগেটর উইন্ডো বাঁদিকে রয়েছে। আমরা সবগুলো এরিয়ার প্রত্যেকটির সম্পর্কে জানাব। মার্কেট ওয়াচ বিভাগে আপনি ট্রেডিংয়ের জন্য উপলব্ধ সমস্ত উপকরণের বর্তমান বিড ও আস্ক মূল্য দেখতে পারবেন। স্প্রেডের মতো প্রতিটি ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে প্রদর্শনের জন্য বিভিন্ন অতিরিক্ত প্যারামিটার দেখতে রাইট ক্লিক করে কলামগুলিতে নির্বাচন করতে পারবেন। মার্কেট ওয়াচে একটি ইনস্ট্রুমেন্ট যোগ করতে রাইট ক্লিক করুন এবং প্রতীকগুলি বেছে নিন। আপনার পছন্দ অনুযায়ী একটি প্রতীকের গ্রুপ বেছে নিন এবং কোনো ইনস্ট্রুমেন্ট যোগ করতে সেটির ওপর ডাবল ক্লিক করুন। একটি ইনস্ট্রুমেন্ট মুছে ফেলতে রাইট ক্লিক করুন এবং লুকিয়ে ফেলুন নির্বাচন করুন। এছাড়াও আপনি নির্বাচিত ইনস্ট্রুমেন্টের কন্ট্রাক্ট শর্তাবলী দেখতে রাইট ক্লিক করে শর্তাবলী বেছে নিতে পারবেন। বিশদ ট্যাবটি নির্বাচিত ইনস্ট্রুমেন্টের পরিসংখ্যান দেখায়, যেমন সর্বোচ্চ বিড এবং সর্বোচ্চ আস্ক। ট্রেডিং ট্যাব বর্তমানে মার্কেট ওয়াচ উইন্ডোতে যুক্ত থাকা সমস্ত ইনস্ট্রুমেন্টের জন্য মিনি অর্ডার উইন্ডো দেখায়। এই উইন্ডোগুলো থেকে ট্রেড করার জন্য আপনাকে অবশ্যই ওয়ান ক্লিক ট্রেডিং সক্রিয় করতে হবে। কেবল আপনার কার্সারটিকে পছন্দসই সময় সরিয়ে নিয়ে আপনি টিক ট্যাবে নির্বাচিত ইনস্ট্রুমেন্টের জন্য টিকগুলি দেখতে পারবেন। বিকল্প হিসেবে আপনি এক্সনেসের ওয়েবসাইট থেকে সবগুলো ইনস্ট্রুমেন্টের জন্য টিক দেখতে ও ডাউনলোড করতে পারবেন। এখন নেভিগেটর উইন্ডোতে যাওয়া যাক। এই ডিভাইসে ইতিপূর্বে লগ ইন করা সবগুলো অ্যাকাউন্ট দেখতে অ্যাকাউন্টগুলিতে ক্লিক করুন। আপনি যে কোনো অ্যাকাউন্টে ডাবল ক্লিক করে লগ ইন করতে পারবেন। মনে রাখবেন, অন্য অ্যাকাউন্টে লগ ইন করলে আপনার বর্তমানে লগ ইন করা অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে। নির্দেশকে ক্লিক করলে বিস্তৃত পরিসর থেকে বেছে নেওয়ার সুযোগ পাবেন। ব্যবহার করার জন্য আপনার পছন্দের চার্টের নির্দেশকটিকে শুধু টেনে এনে ছেড়ে দিন। কিছু নির্দেশক আপনাকে গ্রাফে প্রদর্শিত হওয়ার আগে সেটিংস কনফিগার করতে বলবে। আপনি যদি স্বয়ংক্রিয় ট্রেডিং ব্যবহার করতে চান, তাহলে আপনি এই ট্যাবে এক্সপার্ট অ্যাডভাইজার থেকে বেছে নিতে পারেন। একটি আগে থেকে ইনস্টল করা স্ক্রিপ্ট বেছে নিতে এখানে ক্লিক করুন এবং তারপর স্ক্রিপ্টটিকে আপনার পছন্দের যে কোনো চার্টে টেনে আনুন। কিছু নির্দেশক আপনাকে সক্রিয় হওয়ার আগে সেটিংস কনফিগার করতে বলবে। আপনার পছন্দ অনুযায়ী অনেকগুলো চার্ট উইন্ডো যোগ করতে প্রধান কর্মক্ষেত্র কাস্টমাইজ করা যেতে পারে। একই চার্টের জন্য আপনার একাধিক উইন্ডো থাকতে পারে। এটি করার জন্য মার্কেট ওয়াচ থেকে প্রধান কর্মক্ষেত্রে পছন্দসই ইনস্ট্রুমেন্টগুলো টেনে এনে ছেড়ে দিন। এখানে ক্লিক করুন এবং এটি নিজে থেকেই সংগঠিত হবে। এছাড়াও আপনি এখানে ট্যাবগুলোর মধ্যে লগ ইন করে পূর্ণ স্ক্রিনে সম্পূর্ণ চার্টগুলিতে অ্যাক্সেস করতে পারেন। এখানে ক্লিক করে আপনার পছন্দসই চার্ট স্টাইল বেছে নিন। MT5 বার, ক্যান্ডেল স্টিক ও লাইন চার্ট প্রদান করে। চার্টগুলো বিভিন্ন সময়সীমার মধ্যে দেখা যেতে পারে, যা এখান থেকে বেছে নেওয়া যাবে। এখন প্ল্যাটফর্মের নিচের দিকে টুলবক্স বিভাগটি সম্পর্কে জানা যাক। টুলবক্স বিভাগে অনেকগুলো ডিফল্ট ট্যাব রয়েছে, যেগুলি আপনাকে ট্রেডিং কার্যকলাপ নিরীক্ষণ ও বিশ্লেষণ করতে সহায়তা করবে। ট্রেড ট্যাবটি বর্তমানে আপনার খোলা ট্রেডগুলো এবং আপনার সেট করা পেডিং অর্ডারগুলো প্রদর্শন করবে। আপনার বন্ধ করা ট্রেডগুলো এখানে পাওয়া যাবে। জার্নাল ডিভাইসে আপনার বর্তমান লগ ইনের সমস্ত কার্যকলাপ রেকর্ড করবে। আপনি সম্মুখীন হওয়া যে কোনো সমস্যার রেকর্ড করতে চাইলে এটি সত্যি কাজে আসবে। আপনার ট্রেডিং টার্মিনালে সরাসরি পাঠানো সমস্ত প্রাসঙ্গিক আর্থিক খবরের আপডেট পেয়ে যাবেন। এফএক্স রেটের থেকে সর্বশেষ খবর জানতে নিউজে ক্লিক করুন। সবশেষে আপনি এক্সনেস থেকে অভ্যন্তরীণভাবে পাঠানো মেইলগুলো নজরে রাখতে পারবেন। হয়ে গেছে, আপনি এখন MT5-এ ট্রেড শুরু করার জন্য প্রস্তুত। এক্সনেসকে বেছে নেবার জন্য আপনাকে ধন্যবাদ।